মিঠুন চক্রবর্তী। নাম না করেই বাড়ি বাড়ি কড়া ভাষায় শানালেন মিঠুন চক্রবর্তীকে, উনি সিনেমা করলে একটাও চলবে না, কটাক্ষ ব্রাত্য বসু। বাংলা সিনেমায় অভিনয় করলে নিশ্চিত ভাবে একটা কথা বলা যায়, সেই সিনেমাটা অন্তত চলবে না। বারবার দল বদলে উনি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন, কটাক্ষ ব্রাত্য বসু। কখনো বাল ঠাকরে, কখনো সুভাষ চক্রবর্তী, কখনো মমতা ব্যানার্জি, কখনো অমিত শাহ, এই করে করে মানুষ নিজের বিশ্বাসযোগ্যতা হারায়। উনি যত জেলায় জেলায় ঘুরবেন ততই তৃণমূলের জয় নিশ্চিত হবে, দাবি ব্রাত্য বসু। এইভাবে যদি গোটা বিজেপি, গোটা বাংলায় যদি মিঠুন চক্রবর্তীকে ঘোরাতে পারে, সবকটা পঞ্চায়েত, সবকটা জেলা পরিষদ আমাদের। একই মঞ্চে উপস্থিত সদ্য তৃণমূলে আসা নেতা জয়প্রকাশ মজুমদার মিঠুন চক্রবর্তীকে তোপ দাগতে ছাড়লেন না তিনিও। অমিত শাহ মিঠুনকে চাকর করে সারা পশ্চিমবঙ্গে ঘোরাচ্ছেন, কটাক্ষ জয়প্রকাশ মজুমদারের। অমিত শাহ উল্টে মিঠুন চক্রবর্তীকে চাকর করে সারা পশ্চিমবঙ্গে দৌড়াচ্ছেন। যতই এগোচ্ছে পঞ্চায়েত নির্বাচনের তারিখ, ততই বাড়ছে ময়দানের উত্তাপ। তবে বঙ্গ সফরে মিঠুন ম্যাজিককে ছাপিয়ে যেতে পারবে কি শাসক দলের লাগাতার জনসভা? উত্তরটা জানা যাবে সঠিক সময়। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।